আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো এই যে দেখেন আমি এগুলো কী নিয়ে আসছি তো এই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখছেন আমি তো দেখে একদম অবাক তো এই জিনিসগুলো চলে আসছে আমার বাড়িতে আমি এটা কোথায় পেলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বলেন তো এগুলো কী আমি তো দেখে তো অবাক এই যেখানে একটা হাত ব্যাগ আমি আমরা নারী আমরা সবই পারি সেটাই প্রমাণ আর কি তো এই যে একটা ঝুড়ি এই ঝুড়ির ভিতরে এই যে সবজি ফল থাকবে এই যে একটা ফল থাকবে এটা ফল দেখবেন সব কিছু ফল আছে আপেল আছে কমলা আছে কলা আছে স্ট্রবেরি আছে এই যে সব কিছু ফল এখানে আছে এই যে আর কি আমি অতটা বুঝতে পারতেছি না যে কি এই যে আঙ্গুর ফলের থোকা এই যে কালো আঙ্গুর এই যে এটা এরকম করে যারা শৌখিন মানুষ তারা আর কি এরকম করে সাজে রাখবে তো এই জিনিসগুলো আমি কোথায় থেকে নিয়ে আসলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একজন নারী উদ্যোক্তা তো আমার আর একজন নারী উদ্যোক্তা এগুলো বানাইছে এগুলো সেল করে তো ওনার কাছ থেকে আমি এগুলো নিয়ে আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো তো উনি আর কি এই জিনিসগুলো আমাকে দিছে যে আপনি এই জিনিসগুলো নেন নিয়ে ভিডিও করেন অনেক ভালো লাগবে আর সবাই দেখবে এই যেটা কিন্তু সোফা সেট দেখছেন এটা সুন্দর একটা সোফা সেট এটা চারটায় একটা সোফা সেট এই যে একটা একটা করে আর এখানে দুইটা মাঝখানে একটা টেবিল আর এখানে আর একটা সোফা সেট আছে এই যে এই কালারের আসলে না সত্যি কথা বলতে আমি এতদিন থেকে ভিডিও করি আমি গুছিয়ে হয়তো কথা বলতে পারি না অনেকে অনেক কথা বলবে কিন্তু বললে কিছু করার নাই আর সব থেকে এই যে এই জিনিসটা আমার ভাল লাগছে বলেন তো এই জিনিসটা কী কেউ কি বলতে পারবেন এই ভিডিওর মধ্যে এটাকে আমি এটার নাম নাই বললাম এটা আপনারা বলবেন যে এটা কী আমরা নারীরা আমরা এক একজন এক একজন গুণের অধিকারী তো আমি মাশরুম চাষ করি আর আমি যে ভাবির পেস থেকে এগুলো নিয়ে আসছি ভাবি কিন্তু নিজে হাতে এগুলো চুম মানে পুঁথি বল কিনে নিয়ে আসে এগুলো তৈরি করে আর এই যে এই জিনিসগুলা এরাই এই যে আমরা ঘরের কোনারে যেটা ঝুলে রাখি এই যে এরকম মানে বিভিন্ন এই যেটা মরিস মানে সুন্দর লাগে আর কি তো এগুলো পাওয়া যাবে তো আপনারা যদি কেউগুলো নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর কি ভাবির পেজ নাম্বারটা পেজের নাম আপনাদেরকে বলে দিব তো এই জিনিসগুলো আমি নিয়ে আসছি আমার খুব ভাল লাগছে তো আমার মেয়ের খুব শখ এগুলো নিবে তো ভাবলাম যে আমি নিয়ে আসি নিয়ে আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আমার ভাবির পেজ পেজটা যে পেজ থেকে এগুলো সেল করে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস আর এই যে ঝুড়িটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই ঝুড়ির ভিতর তো একদম ফলগুলো তো মার্শাল্লাহ আরও সুন্দর তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন শুধু এটা না আমার ভাবি কিন্তু এই যে না সেল করে এই যে আমার মেয়েদের জন্য নিয়ে আসছি এগুলো আমার ছোট মেয়ের জন্য আর এটা হচ্ছে এই যে টেবিলে খাবার টেবিলে আর কি সুন্দর করে সাজে রাখে কি বলে আমি না কিন্তু নাম জানি না অবশ্যই আপনারা নাম জানলে জানাবেন তো ভিডিওটা কেমন হলো আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ